শুধুমাত্র একক জয় নয়, বিজেপি আইপিএফটি জোটের 28 জন প্রার্থীকে জয়ী করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এমনকি বিরোধী দলের যারা প্রার্থী হয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত করার ব্যাপারেও মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। অমরপুরের নতুন বাজার মালবাসা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী এই জোরালো আহ্বান জানিয়েছেন। আগামী 6 এপ্রিল এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে বর্তমানে জোরদার প্রচারাভিযান চলছে। সেই প্রচারাভিযানের নিরিখে শুক্রবার অমরপুর সফর করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সফরে এদিন তিনি নতুন বাজার মালবাসা কেন্দ্রের বিজেপি প্রার্থী অতীন্দ্র রিয়াং এর সমর্থনে রোড শো ও নির্বাচনী জনসমাবেশ করলেন। সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতৃবর্গ। প্রথমে দলীয় নেতা কর্মী সমর্থকদের ব্যাপক সংখ্যক উপস্থিতির মাধ্যমে মুখ্যমন্ত্রী রোড শোতে অংশগ্রহণ করেন। পরবর্তীতে নতুন বাজার বালিকা বিদ্যালয় মাঠে মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসমাবেশে যোগ দেন। জনসমাবেশে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে শুধুমাত্র একক জয় নয়, বিজেপি আইপিএফটি জোটের 28 জন প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। একই সাথে বিরোধী যারা প্রার্থী হয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত করার বিষয়েও এদিন মুখ্যমন্ত্রী নির্বাচনী সমাবেশে জোরালো আহ্বান জানিয়েছেন। যারা দাঁড়িয়েছে জামানত করতে হবে, 28-28 সিটে লাগবে, তার সঙ্গে সঙ্গে সবার জামানত করে সেই সিট নিয়ে নরেন্দ্র ভাই মোদীর কাছে দেওয়া, এডিসি কে নতুন দিশা দেওয়ার জন্য, নতুন এডিসি তৈরি করার জন্য আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তা এবং সমস্ত ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদেরকে পদ্মপশ্চিমে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমি এডিসি এলাকার বিভিন্ন অভাব এবং বঞ্চনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জনজাতিদের বিশেষ উন্নয়নের জন্য এডিসি গঠন করা হয়েছিল, এডিসিতে 500 কোটি টাকা আলাদা যায়, তা উল্লেখ করে সেখানে কি উন্নতি হয়েছে বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কেন তৈরি করেছিল জনজাতিরা? স্পেশাল উন্নয়নের জন্য। কিন্তু স্পেশাল উন্নয়ন হয়েছে, একবার দেখুন, এডিসিতে 500 কোটি টাকা আলাদা যায়, এডিসি কি উন্নয়ন হয়েছে, কিসের উন্নয়ন হয়েছে? আজকে 15 বছর এডিসির জনজাতিদের। মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহার উপস্থিতিতে দলীয় প্রার্থী অতীন্দ্র রিয়াং এর সমর্থনে রোড শো ও নির্বাচনী সমাবেশে এদিন বিজেপি নেতা কর্মী সমর্থকরা লক্ষণীয় হারে উপস্থিত ছিলেন। এদিনের এই সমাবেশ থেকে বিজেপি নেতা কর্মী সমর্থকরা আসন্ন এডিসি নির্বাচনের আগে অধিক উদ্দীপ্ত হলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।